ঠাকুমা ঠাকুমা, তুমি কত ভালো ঠাকুমা আমার। বুঝেছি বাপু, বুঝেছি। পেটে পেটে নিশ্চয়ই কোনো মতলব আছে, না হলে এত দরদ তো উতলে পড়ে না বাপু। ঠিক বুঝেছো ঠাকুমা, তুমি সত্যি ঠিক বুঝে ফেলো। তা এবার বলতো মতলবটা কি? পিঠে খাবো ঠাকুমা, কত দিন পিঠে খাইনি তোমার হাতের। ঠিক বুঝেছি, নবাব পুত্রের নিশ্চয়ই কোনো আবদার আছে। পিঠে খাবেন? হবে না বাপু, হবে না। পিঠে পায়েস খেয়ে কোনো কাজ নেই, শুধু শুধু মেলা পয়সা খরচ। তোমার শুধু খরচ বাঁচানোর ফিকির, কি হবে শুনি এত টাকা পয়সা জমিয়ে? সে আমার পয়সা, আমি যা খুশি করি, তাতে তোর কি আর তোর বাপেরই বা কি? শুনি, আমার বাপ তো তোমার ছেলে। সে হোক গিয়ে, আমার টাকা আমি খরচা করব না, ব্যাস। তুমি খুব নিষ্ঠুর ঠাকুমা, আমি না তোমার একমাত্র নাতি, আমাকে তুমি এত দুঃখ দিতে পারবে? হ্যাঁ পারবো, পয়সা খরচা ছাড়া আমি সব পারি। সে তো জানি, কিপটে বুড়ি একটা তুমি। শীতের দিনে একটু পিঠে পুলি খেতে চাইলাম, তাও না। খুব নোলারে বেটা তোর, আমার মতো শাক পাতা খেয়ে থাকতে পারিস না? মাটাও যেমন খরুচে, ছেলেটাও হচ্ছে সেই রকম। নবাব পুত্তুর, বলিহারে যাই বাপু। কি রে, মুখটা এরকম করে রেখেছিস কেন? ঠাকুমার সাথে আবার ঝগড়া করেছিস নাকি? আর ঠাকুমার কথা বলো না মা, একটু পিঠে পুলির কথা বললাম, তাতে কি মুখ ছামটা দিয়ে দিল? আমি নাকি নবাব পুত্তুর, আমি কি এমন বেশি খরচ করি বলো তো মা? না রে, ঠাকুমার বয়স হয়েছে তো, তাই একটু অমন করেন। তুই আর রাগ করে থাকিস না, আমি বানিয়ে দেব পিঠে পুলি। সে তো তুমি জানো, কিন্তু ঠাকুমার হাতের পিঠে পুলির স্বাদই আলাদা, অল্প করে করতেই পারতো। ঠাকরে, ওনাকে অত কষ্ট করে এসব বানাতে হবে না, আমিই বানাবো রে। আচ্ছা ঠিক আছে মা। আর শোন, তোর বাবা শহর থেকে তোর ঠাকুমার জন্য একটা নতুন কম্বল নিয়ে এসেছে, যা তো গিয়ে একবার দিয়ে আয়, শীতে আরাম পাবেন। আচ্ছা মা, যাচ্ছি। ও ঠাকুমা, ঠাকুমা, আবার এসেছিস মুখ পড়া, আবার যদি পিঠে পুলির কথা বলবি তো। মোটেও পিঠে পুলির কথা বলবো না, এই নাও কম্বল, বাবা শহর থেকে নিয়ে এসেছে। আবার নতুন কম্বল? বলি কি হবে সবে শুনি, তিন কাল গিয়ে তো আমার এক কালে ঠেকেছে, নতুন কম্বল দিয়ে আর কি হবে শুনি? শুধু শুধু টাকা নষ্ট। আমাকে বলছো কেন, এনেছে তো তোমার ছেলে, তাকেই বলবে। তোরা বাপ বেটা দুজনেই সমান, সারাদিন শুধু কি করে টাকা খরচা করা যায় সেদিকেই মন। তুমি আর রাগ করে থেকো না ঠাকুমা, এই কম্বলটা গায়ে দিয়ে শোবে, দেখবে কেমন সুন্দর ঘুম হবে। ঘুম হবে না ছাই, টাকা খরচে চিন্তাতেই আমার আর ঘুম আসে না, সব সময় মনে হয় এই বুঝি ফুস করে টাকা খরচা হয়ে যায়। বাতিক ঠাকুমা, কিপটামি করা বাতিক তোমার। কি রে, কি হয়েছে তোর, মন খারাপ নাকি? হ্যাঁ রে ফটিক, আর ভালো লাগে না। কি হয়েছে বলতো? আমার কিপটে ঠাকুমাকে নিয়ে হয়েছে এক জ্বালা। সত্যি রে, তোর ঠাকুমা কিন্তু মহাকৃপণ, গ্রামে সবাই তো কিপটে বুড়ি বলেই ডাকে, তা আবার নতুন কি হলো? দেখ না,
সকাল সকাল একটু নদীর পাড়ে যাব বলে বেরিয়েছিলাম, রাস্তায় দেখা বসাক কাকিমার সাথে শুধু শুধু কতগুলো কথা শুনিয়ে দিল। তোকে কেন রে, কি করেছিস তুই? ওদের তাল গাছে রসের হাড়ি বাঁধা ছিল, আমার ঠাকুমা সকালে ওদিক দিয়ে যাচ্ছিল, তা বসাক কাকিমার সাথে দেখা, ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? তাল গাছে হাড়ি নাকি ফেটে, হাড়ির সব রস মাটিতে। তো তাতে তুই কি করেছিস, গুলতি দিয়ে হাড়িতে ইট মেরেছিলি নাকি? না রে, আমি কিছুই করিনি, আমার কিপ্তে ঠাকুমার মুখ দেখেছি কি না, তাই বলল হাড়ি ফেটেছে। যা, এরকম আবার হয় নাকি, হাড়িটা নিজের থেকেই ফেটেছে। সেটা বসাক কাকিমাকে কে বোঝাবে বল? সেই রস দিয়ে নাকি তাল পাটালি হতো, সবাই মিলে পায়েস নতুন বছরে খেত। বসাক কাকিমার কথা ছাড়, তবে সত্যি তো আমাদের গ্রামের বাচ্চাদের বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানটি এসেই গেল। হ্যাঁ, আর মাত্র কয়েকদিন বাকি স্পোর্টস ডের, আমাদের তো সব আয়োজন করতে হবে। নিতাই আর মিঠুন তো বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের নাম নিচ্ছে, অনেক বেশি প্রতিযোগী হবে এবার, বিস্কুট দৌড়, রাস্তা দৌড়, আর যেমন খুশি তেমনি সাজোতে নাম বেশি পড়ছে। আর বড়দের জন্য কোনো খেলা থাকলে ভালো হতো। বড় মানে আমাদের জন্যে? আরে না না, বয়স্কদের জন্য, বুড়ো বুড়িদের জন্য। সে তো ভালো কথা, এরকম অনুষ্ঠান তো খুব একটা বেশি হয় না। চল কাল সবার সাথে কথা বলি, বয়স্কদের জন্য কিছু প্রতিযোগিতার আয়োজন করা যাবে, তোর কিপ্তে ঠাকুমাকেও কিন্তু বলে দিস। আর বলতে হবে না, ঠাকুমা ঠিক খবর পেয়ে যাবে। কি ঠাকুমা, খবরটা পেয়েছো তো? খবরটা পাবো না মানে? এই গ্রামের সব খবর আমার এই নখ দর্পণে। তা দৌড়াতে পারবে তো? দৌড়াতে পারবো না মানে? সবার আগে দৌড়ালে স্টিলের বাসন পাবো বলেছে, মাগনা জিনিস, সে কি আর ছাড়া যায়। ঠিক বুঝেছিলাম, তুমি গিফটের বাসন পাওয়ার জন্য দৌড়াবে। কেন, তোমার কি টাকা পয়সা কম আছে যে বাসন কিনতে পারো না? তুই মেলা ফটর ফটর করিস না বাপু, মাগনা যখন পাবো তখন নিজের টেকের পয়সা খরচা করব কেন বাপু? তবে দেখো ঠাকুমা, এই বয়সে পা ভাঙলে আর জোড়া লাগবে না, কিন্তু আগেই বলে দিলাম। তুই যা তো বাপু, এখন নিজের চরকায় তেল দে দেখি, মেলা কাজ বাকি আমার। কিরে, তোরা এসব কি শুরু করেছিস? কেন, কি করেছে ওরা? বাচ্চাদের স্পোর্টস প্রতি বছর হয়, তা ঠিক আছে, এবারে নাকি বুড়ো বুড়িদেরও ক্রীড়া প্রতিযোগিতা হবে। তা ভালোই তো, অসুবিধা কিসে? ভালো, কিন্তু কারো যদি চোটাঘাত লেগে যায় বা কেউ অসুস্থ হয়ে যায় তখন? না না বাবা, আমরা ওনাদের জন্য সব ব্যবস্থা রাখবো, আর ওনাদের জন্য প্রতিযোগিতার অংশগ্রহণই আনন্দের, জেতা হারা নিয়ে কিছু আসে যায় না। দেখিস কোনো অঘটন না ঘটে। চিন্তা তো শুধু আমার ঠাকুমাকে নিয়ে, পুরস্কারের বাসন তার নাকি চাই চাই, প্রথম হতে গিয়ে পড়ে না যায় আবার। হ্যাঁ গো, তুমি মাকে একটু বুঝিয়ে বলে দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে আমি বলে দেবো, তুমি চিন্তা করো না। ও ঠাকুমা, এখন আবার যাচ্ছ কোথায়? তা জেনে তোর কাজ কি বাপু, তা নিজের চরকায় তেল দে। কত আবদার করলাম তোমার কাছে যে একটু পিঠে পুলি বানিয়ে দাও, তাও বানিয়ে দিলে না। সেই এক কথা ঘ্যানর ঘ্যানর করে চলেছিস যে বড়, দেব না বলেছি যখন দেব না, মেলা জ্বালাস না তো, আমার আবার অনেক কাজ পড়ে আছে। সবাই তোমাকে ঠিকই বলে কিপ্তে বুড়ি। কিপ্তে তো কিপ্তে, তাতে কার কি, আমি আমার টাকায় কিপ্তে, কারোর কাছে তো আর চাইতে যাইনি। তোমাকে নিয়ে কত হাসাহাসি করে সবাই জানো? তা করুক হাসাহাসি, তাতে আমার কি, আমি কিপ্তে, আমি কিপ্তেই থাকবো। সামনেই তো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, সেখানে গিয়েও তো নতুন বাসন হাতাবে ঠিক করেছো। হাতাবো? হাতাবো মানে, আমি কি চোর নাকি?
দৌড়ে প্রথম হয়ে জিতব, বিনা পয়সায় একটা বাসন পাব, ছাড়া যায়। তারপর সেই নতুন বাসনে তুমি আমাকে পিঠে পুলি বানিয়ে খাওয়াবে। আবার পিঠে পুলি? না 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 না, ওতে মেলা খরচ, ওসব হবে না। শোন, তুই এখন এখান থেকে যা, না হলে এই লাঠির বাড়ি মেরে ঠ্যাং ভেঙে দেব। কি বাপু, আবার এখানে কেন, কি চাই? আহ মা, সবসময় খালি আপনার রাগ। আপনার নাতি যে আপনাকে একটা নতুন কম্বল দিল, সেটা গায়ে দিয়েছিলেন? ঠান্ডা তো ভালোই পড়েছে। না বাপু না, তোমার মতো তো আর আমি লাট সাহেব নই, আমার এই ছেঁড়া কাঁথাই ভালো। ওই নতুন কম্বল গায়ে দিলে আমার আবার গা কুটকুট করে। এই ছেঁড়া কাঁথায় কি আর ঠান্ডা আটকায়? সেলাই করার জায়গায় তো আর নেই, ফেলে দিন এবার এটাকে। কি বলো, ফেলে দেব? কতগুলো পুরনো শাড়ি সুতো আছে বলো দেখি এর মধ্যে, কতগুলো জিনিস ফেলে দেব? না বাপু না, তোমাদের মতো বড় লোকে চাল আমার নেই, তুমি তোমার ওই কম্বল নিয়ে যাও। না, ও আপনার কাছেই থাক, এই কাঁথাটা একেবারে ছিঁড়ে গেলে তখন গায়ে দেবেন। এখন বলো তো বাপু, তোমার মতলব খানা কি? মতলব আবার কি, আপনার নাতি তো পিঠে পুলি করে মাথা খারাপ করে দিচ্ছে। ও ঠিক বুঝেছি, তুমি তোমার ছেলের হয়ে তদারকি করতে এসেছো। না না, অত টাকা পয়সা নেই আমার। সত্যি মা, আপনার বড় জেদ, ঠাকুমার হাতে পিঠে পুলি খাবে বলে এত বায়না করছে ছেলেটা, তাও আপনার একটু মায়া হয় না? ঠিক আছে, আমি না হয় বানিয়ে দেব। না না, তুমি একদম বানাবে না, আমি বলে দিলাম, মেলা টাকা পয়সা খরচ, তার উপর খাটনি, একদম দরকার নেই। আর এখন তুমি যাও তো বাপু এখান থেকে। উফ, বকে বকে মাথা খেয়ে ফেললে একেবারে। আরেকটু পরেই বয়স্কদের দৌড় প্রতিযোগিতা শুরু হবে, মোটামুটি সবাই এসে গেছে যারা নাম দিয়েছিল। কিন্তু আমার ঠাকুমাই তো আসেনি। তোর কিপ্টে ঠাকুমা ঠিক চলে আসবে, বিনা পয়সার প্রাইজ আছে, আবার বয়স্কদের জন্য একটি করে মিষ্টির প্যাকেটও আছে। সব খবর ওই কিপ্টে বুড়ির কাছে আছে, আসবে না মানে ঠিক আসবে। আচ্ছা, একটা ফার্স্ট এড এর ব্যবস্থাও করতে হবে, এতগুলো বয়স্ক লোক, বলা যায় না কারো যদি কিছু দরকার লাগে, ডাক্তার বাবুকেও বলে রেখেছি। ওই দেখ, তোর ঠাকুমা আসছে, বাবা, একটা কত বড় ঝোলা এনেছে সাথে। এত দেরি করলে কেন, এখনই তো দৌড় শুরু হয়ে যাবে। দেরি করেছি বেশ করেছি, আমার তো আর গন্ডা গন্ডা চাকর বাকর নেই, নিজের কাজ নিজেকেই করতে হয়। ওই ঝোলাতে কি গো ঠাকুমা? বিচ্ছুগুলো ঠিক আমার ঝোলার দিকে নজর, কি আছে না আছে তা জেনে তোর কি? তুমি খুব বাজে, খালি গাল মন্দ করো, সবাই ঠিকই বলে কিপ্টে বুড়ি একটা। কিপ্টে আমি আমার টাকায় হয়েছি, তোর বাবার টাকায় নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঝগড়া পরে করবে, এখন এই ঝোলাটা রেখে ওইদিকে চলো, তোমাদের দৌড় প্রতিযোগিতা শুরু হবে। না না, এ ঝোলা আমি কাউকে দেব না, কাউকে বিশ্বাস নেই আমার। কিন্তু ঝোলা নিয়ে দৌড়বে কি করে? ও আমি ঠিক পারবো। আমি এই বাঁশিতে ফু দিলেই আপনারা দৌড় শুরু করবেন, কেউ ঠেলাঠেলি করবেন না। ওরে বাপু, বুঝেছি বুঝেছি, কথা না বাড়িয়ে বাঁশিটা বাজা দেখি, বাড়িতে আমার আবার মেলা কাজ পড়ে আছে।
আরে ঠাকুমা করো কি করো কি, পড়ে যাবে তো। আরে ওভাবে কেউ দৌড়ায়, পড়ে গেলে কি হতো? নাও একটু জল খাও দেখি। ওসব জল টল পরে হবে, আগে আমাকে বাসন দে। তোমার যেটা বাসন তুমিই পাবে, আগে জলটা তো খাও। গামলাটা তো ভালোই হয়েছে, বেশ বড়, অনেকটা শাক পাতা কুচিয়ে রাখা যাবে। তাহলে ওই পুরনো রংচটা গামলাটা এবার ফেলে দেবে তো? না না, ফেলবো কেন, নতুন পেয়েছি বলে কি পুরনোটা ফেলে দেবো নাকি? হ্যাঁ, ওটা এখনো অনেক দিন চলবে। সত্যি ঠাকুমা, ধন্যি তুমি। নাও এটা এবার তোমার ওই ঝোলায় ঠুকিয়ে নাও। সে তো নেব, কিন্তু আগে ঝোলার ভিতরে যেটা আছে সেটা তো বার করি। বাবা, এত বড় গামলায় কি এনেছো গো ঠাকুমা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ইস, নোলা দেখো, নে নে খোল খোল এটা। ও মা, এত দুধ পুলি তুমি বানালে। তার কে বানাবে বাপু, আমার তো আর দশটা চাকর বাকর নেই, তার উপরে তোদের ফরমাইশ লেগেই আছে, বিটকেল নাতি একটা আমার। আমার ভালো ঠাকুমা। থাক থাক, আর তোষামোদি করতে হবে না, নে এবার খা তো, প্রাণ ভরে খা। আর বাকি সবাইকেও ডাক, যারা পুরস্কার পায়নি তারা একটু পিঠে তো খাক। তুমিও একটা খাও ঠাকুমা। না না, ওসব বড় লোকি খাবার আমার পেটে সহ্য হবে না, আমার শাকসবজি ভালো, খা খা তোরা পেট ভরে খা। সত্যি ঠাকুমা, তোমার জবাব নেই। থ্রি চিয়ার্স ফর কিপটে ঠাকুমা, না না পিঠে পুলি ঠাকুমা। হিপ হিপ হুররে।